আসসালামু আলাইকুম বন্ধুরা, রাশেদা ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে বিকালবেলার নাস্তা হিসাবে আমি নারকেল পুলি পিঠা বানিয়েছি, সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। রেসিপিটি সম্পূর্ণই আমার মায়ের হাতের। আমার আম্মা এভাবে নারকেল পুলি পিঠা বানিয়ে হাত দিয়ে নকশা করে ছুরি অথবা মেশিন দিয়ে কেটে নিত। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আর যারা আমার ভিডিওগুলো দেখেন, 50% লোকে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টিরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন এবং আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আজকে নারকেল পুলি পিঠা আমি আর আমার আপু আমরা দুবোন মিলে বানাবো। এখন আমি চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে। আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রান্নার তেল, 2টা তেজপাতা একটু পেরে দিয়েছি, 1 চিমটি গোটা জিরা দিয়েছি সুন্দর একটা স্মেলের জন্য। আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, এখন প্যানের মধ্যে নারকেলটা দিয়ে দিচ্ছি। আমার আপু আমাকে হেল্প করতেছে। আমার আপু নারকেল কুলফিটা খুবই সুন্দরভাবে বানাতে পারে, আমি কিন্তু আমার আপুর মতো পারি না। মিষ্টিটা যে যে পরিমাণ খাবেন সেই পরিমাণ দিয়ে নেবেন। আমি এখানে চিনি দিয়েছি, কেউ চাইলে গুঁড়ো দিতে পারেন। এই পাকে আমি একটা কথা বলে নিচ্ছি, আমার চ্যানেলে যারা একেবারে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনের অল বাটনটি ক্লিক করে দেবেন। তাহলে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে, চাইলে দেখে নিতে পারবেন। আমার নারকেলটা হয়ে গিয়েছে, এখন আমি এক সাইডে রেখে দেব। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে। পানিটা আমি মেপে দিই নেই, যে যে পরিমাণ পিঠা বানাবেন, বেশি পিঠা বানালে পানির পরিমাণটা বেশি দিবেন। দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো লবণ, আমি সামান্য কয়েকটা পিঠা বানিয়ে নেব। এখন পাত্রটাকে একটু ঢেকে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি পানিটা ফুটতে শুরু করবে। এই যে পানিটা ফুটে উঠেছে, এখন আমি চালের গুঁড়ো অ্যাড করে দেব। চালের গুঁড়োটা আমি কিন্তু মেপে দিইনি, আমার পানিটা যেহেতু কম আমি চালের গুঁড়োটা কম দিয়েছি। এখানে আমি সাথে কিছু ময়দা অ্যাড করে দেব, যাদের কাছে অ্যাভেলেবেল ময়দা নেই তারা আটাও অ্যাড করতে পারেন, তাহলে পিঠাটা পুরো দিন থাকলো কিন্তু শক্ত হবে না, সফট থাকবে। এখন আমি ভালোভাবে নেড়ে নেব, আটা এবং চালের গুঁড়োটা সুন্দরভাবে মিশিয়ে নেব। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন নারকেলটা একটা আমি ফ্রিজে নিয়ে নিয়েছি, আর আটাটাকেও মথে নিয়েছি, দেখতে পাচ্ছেন অনেক সফট হয়েছে। এখন আমি রুটিগুলো বেলে নিচ্ছি। এই যে আমি রুটি বানাচ্ছি, রুটিটা বেশি বড়ও বানাবো না, আবার ছোটও বানাবো না, মাঝারি বানাবো। আটাটা একদম পারফেক্ট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আটা পারফেক্ট হলে রুটিগুলো খুব সুন্দর হয় এবং পিঠাগুলো খুব সুন্দর হয়, একদমই পেটে যায় না। আমার একটা রুটি বানানো হয়ে গিয়েছে, এখন আপনাদেরকে দেখাচ্ছি। রুটিটা বেশি মোটাও হবে না, আবার পাতলাও হবে না, এই যে এমন হবে। একটা একটা করে আমি সবগুলো রুটি বানিয়ে নেব। আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি, এখন আমার আপু হচ্ছে আমাকে পিঠা বানানোর কাজে হেল্প করতেছে। সবগুলো পিঠা কিন্তু আমার আপু বানাবে, আমার আপু পুলি পিঠা খুবই সুন্দর বানাতে পারে। আমার আপু পুলি পিঠার বিভিন্ন নকশা করতে পারে, আমার কাছে তো খুবই ভালো লাগে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বানাচ্ছে হাত দিয়ে, যেভাবে কিন্তু হাত ঘুরাচ্ছে পিঠাটা সেরকমই হচ্ছে। এই পিঠাটা আপনারা চাইলে তেলে ভেজে খেতে পারেন, আবার তাওয়া দিয়েও খেতে পারেন, যার যেভাবে ভালো লাগে সে সেভাবে খেতে পারবেন, কোনো সমস্যা নেই।
এই যে একটা পিঠা হয়ে গিয়েছে, খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। এখন আপনাদেরকে আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছে। এখন বানাবে হচ্ছে একটা বর্ণ, আমার আপু A to Z সবগুলো বর্ণই পারে নারকেল ফুলি পিঠা বানাতে। বর্ণগুলো দিয়ে এখন এস বানাচ্ছে। আমার ছেলের নাম হচ্ছে সিফাত, সিফাত বলতেছে আন্টি একটা এস বানান, সেজন্য একটা এস বানাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে হাত ঘুরিয়েছে, ওই শেপের শেপের জায়গাটা দিয়ে কিন্তু কেটে নিচ্ছে, তাহলে এসটা কমপ্লিট হয়ে যাবে। এই যে আরেকটা পিঠা হয়ে গিয়েছে, এভাবে আপু সবগুলো পিঠা বানিয়ে নেবে। আমাদের পিঠা বানানো কমপ্লিট। এই যে এদিকে আরো কিছু পিঠা আছে। এখন আমি পিঠাগুলো বেজে নিচ্ছি, চুলা একটি কড়াই দিয়ে তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন দুইটা পিঠা দিয়ে দিয়েছি। পিঠাগুলোর যখন এক পিঠ হয়ে যাবে তখন একটু উল্টিয়ে দেব। পিঠাগুলো গোল্ডেন ব্রাউন কালার হলে কিন্তু আমি নামিয়ে নেব। পিঠাগুলো গরম গরম খুবই মুচমুচে ছিল, আর যখন ঠান্ডা হয়েছে তখন অনেক সফট ছিল। আমি গরম গরমই কয়েকটা পিঠা খেয়ে নিয়েছি। এখন আমি পিঠাগুলো উঠিয়ে আরেক বেজ দিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা ছেঁকে নেব। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই যে আমার আজকের রেসিপিটি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।